ইদানীনকালে চীনের অর্থনীতিতে বইছে সংকটের হাওয়া যেই করোনা দুই হাজার সালে বিশ্ব অর্থনীতিকে ভুগিয়েছে সেই ভাইরাস দুই সালে এসে সমস্যায় ফেলেছে চীনকে দীর্ঘ লকডাউনে চীনের অর্থনৈতিক অবস্থা হয় ভয়াবহ উল্টো ভাইরাসও জেঁকে বসেছে যদিও অর্থনৈতিক সংকট কাটাতে বাধ্য হয়েই বিধিনিষেধ করা হয়েছে শিথিল সংকোচনের তাই চীনের আমদানি ও রফতানি বাণিজ্য নভেম্বরে দেশটির আন্তর্জাতিক বাণিজ্যে পতনের হার অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়েও বেশি বৈশ্বিক আর অভ্যন্তরীণ চাহিদায় ধীরগতি উৎপাদন খাতে কোভিডজনিত প্রতিবন্ধকতা ও আবাসন খাতে দীর্ঘস্থায়ী মন্দা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে নভেম্বরে চীনের রফতানি আয় উনত্রিশ হাজার ছয়শো কোটি ডলারে নামে গত বছরের একই সময়ের তুলনায় যা আট দশমিক সাত শতাংশ কম রফতানিতে এ পতন অক্টোবরের দশমিক তিন শতাংশের চেয়ে অনেক বেশি বিশ্লেষকরা তিন দশমিক পাঁচ শতাংশের পতন পূর্বাভাস দিয়েছিলেন গত মাসে রফতানি আয়ের পরিমাণ দুই সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে দাঁড়ায় চলতি বছরের আগস্ট থেকেই চীনের রফতানি ধীর হয়ে পড়ে কারণ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও সুদের হার বিশ্ব অর্থনীতিকে মন্দার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে আশঙ্কা রয়েছে আগামীতে রফতানি আরও সংকুচিত হওয়ার অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্সের জ্যেষ্ঠ চীনা অর্থনীতিবিদ বলেন কোভিডজনিত বিধিনিষেধ শিথিল করার কারণে চীনের পণ্যের রফতানি সীমিত বাড়বে এতে ক্রয়াদেশ অনুযায়ী পণ্য সরবরাহের ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে আর বেগ পেতে হবে না তবে মহামারী যুগের চাহিদার পরিবর্তন এবং আসন্ন বিশ্বমন্দার কারণে চীনা পণ্যের চাহিদায় বড় পতন হবে তাই এই সংকট দ্রুতই কাটছে না বিশ্বজুড়ে চীনা পণ্যের চাহিদায় পতনের কারণে সমুদ্রপথে পণ্য পরিবহনের ভাড়াও কমেছে সাংহাই শিপিং এক্সচেঞ্জ জানায় নভেম্বরে আগের মাসের তুলনায় চীনা বন্দর থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পণ্য পরিবহনের সূচক একুশ দশমিক দুই শতাংশ কমেছে দেশটিতে দীর্ঘায়িত জিরো কোভিড নীতি আমদানিকারকদেরও ক্ষতিগ্রস্ত করেছে কারণ লকডাউনের মতো পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলে এদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গত কয়েক মাসে চীনা সরকার বেশ কিছু সহায়তা নীতি ঘোষণা করেছে এগুলোর মধ্যে ব্যাংকগুলোর নগদ অর্থ রিজার্ভ রাখার পরিমাণ কমিয়ে আনা এবং রিয়েল এস্টেট খাতকে উদ্ধারের জন্য অর্থায়নের বাধা শিথিল করা অন্যতম তবে এ ব্যবস্থাগুলো অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত করতে যথেষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন আছে ঢের কারণ বেইজিং এখনও কোভিড নিয়ে চিন্তিত তাছাড়া বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকিতে চীনা পণ্যের চাহিদা কমে যাওয়ায় দেশটির রফতানিও ঝুঁকির মধ্যে সৈয়দ ইফতেখার এখন বিশ্ব